सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता সারা জীবনের জন্য লক্ষ্য এক নয়, প্রতিদিন আমাদের অনেক অসংখ্য লক্ষ্য ভেদ করতে হয়। কখনো আমরা ব্যর্থ হই, কখনো সাকসেস হই, প্রতিদিন চলে। মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও একটা মানুষ প্ল্যানিং করেছে তার আজকের লক্ষ্য কী। এই প্রতিদিনের বা সারা জীবনের যেভাবেই বলি না কেন, আমাদের যে লোক প্রতি মুহূর্তের লক্ষ্যভেদ, সেটা সব সময়ই তো আমরা তা সাকসেস হতে পারি না, অনেক সময় ব্যর্থও হয়ে থাকি, সেভাবেই একটা মানুষের উত্থান ঘটে। এখানে সেই গল্পটা নিয়েই কাজ করা হয়েছে। আমরা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে প্রত্যেক মানুষ সফল হতে চায়, সেই সফল হওয়ার মূল মন্ত্রটি আসলে কী, কিছুই না। এখানে আমরা একটা টার্গেট দিয়েছি এবং টার্গেটকে ঘিরে রয়েছে একটা সময়। আমরা জানি যে সময়ের কাজ সময়ে না করলে কখনো কোনো মানুষ লক্ষ্যতে পৌঁছতে পারে না, অর্থাৎ সাকসেসকে ঘিরে সবসময়ই সময় থাকে। পাশাপাশি আমরা একটা চেন বা মানে সেকল, যেটা আমাদের প্রতিবন্ধকতার জীবনকে রিপ্রেজেন্ট করছে, এখানে তালা এবং সেকল। সেখানে আসলে শুধু তালা নয়, আমাদের জীবনের তালা শুধু এরকম তালা কেন, এর বাইরেও যে তালাগুলো আছে, মানে আমাদের হিংসা, লোভ, পাপ, এগুলোই তো আমাদের জীবনের তালা, এগুলোই আমাদেরকে জীবনে আটকে দেয়। এগুলো থেকে মুক্তি করলে আমরা অনেক সহজেই লক্ষ্যে পৌঁছতে পারি। ঠিক তার বাইরে যে চাবিগুলো আমরা ইউজ করেছি, আসলে এটা আমাদের সাফল্যের চাবিকাঠি। সবাই সাফল্যের চাবিকাঠি হাতে পেতে চায়, আর সেই জন্যই অসংখ্য হাত চাবিকাঠির দিকে হাত তুলে আছে। আর এই চাবিকাঠির সাথেও আমরা কিছু লেখা রেখেছি, যে লেখাগুলো আসলে এগুলোই আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। একটি মানুষের জ্ঞান, বুদ্ধি, তার বিবেচনা, তার সততা, আদর্শ, নিষ্ঠা, এগুলোই তো একটা মানুষকে আসলে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, সেগুলোই আমরা এখানে বলার চেষ্টা করেছি। আর সব মিলিয়ে এখানে দুখানা ঘড়ি রয়েছে। এখানে এক রাশ মানুষ আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটোভাবে মানুষ লক্ষ্যে পৌঁছতে পারে সে কথা এখানে বলার চেষ্টা করা হয়েছে। এক হচ্ছে যে একটা সঠিক পথ ধরে একটা মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে, আরেকটা বিষয় হচ্ছে যে অসংখ্য মানুষের উপর নির্ভর করে, অসংখ্য মানুষের সহযোগিতা নিয়েও একজন মানুষ অনেক উপরে যেতে পারে। পাশাপাশি সব শেষে আমরা দেখব মায়ের কাছে, মাকে দেখব। যখন আমরা মায়ের দুদিকে দুটো ইনস্টলেশন আছে, এক হচ্ছে ডাবু হাতা দিয়ে একটা ইনস্টলেশন আছে। আমরা জানি যে আমাদের খাওয়ার পরিবেশনের ক্ষেত্রে, মানে লেনদেনের সময় এই ডাবু হাতার ব্যবহার করা হয়। দেবী দুর্গাকে আমরা দেখব, যে একজন মানুষ বা যে কোনো মানুষ তার সকল প্রাপ্তির পর তিনি যে অবস্থানে আছেন, তিনি অহংকার মুক্ত একজন মানুষ হতে পারেন, সেইটা আমরা আমাদের দেবীর মধ্যে ফিল করতে পারব। জন্মের পর থেকে আমাদের জীবনে একাধিক লক্ষ্য তৈরি হয়ে যায়, কখনো ক্লাসে ফার্স্ট হওয়া, কখনো মোটা টাকার চাকরি পাওয়া। কিন্তু এসবের বদলে কিসের পেছনে ছুটলে আসলে জীবনের লক্ষ্যভেদ করা যায়, সেটাই কিন্তু নিজেদের মণ্ডপে তুলে ধরেছে বরিশা ক্লাব। আমাদের সঙ্গে এখন রয়েছেন এই ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। নমস্কার দাদা, আপনার নামটা বলবেন? আমি সুদীপ কল্লে, বরিশা ক্লাবের সভাপতি এবং স্থানীয় পৌর প্রতিনিধি। আচ্ছা, ফার্স্টেই জানবো যে এই বছর কততম বর্ষে পা দিল বরিশা ক্লাব? আমাদের এবারে 29তম বর্ষে আমি বরিশা ক্লাবের দুর্গা উৎসব পালন করছি। আমাদের শিল্পী এবারে তার দক্ষতা নৈপুণ্যে যে মণ্ডপ তুলে ধরেছে আপনাকে বিস্তারিতভাবে বলেছে, তো আমরা আশাবাদী
আমরা সাফল্যের কাঙাল, তো আমাদের সাফল্য আবার আসবে। আমরা পুরোপুরিভাবে প্রস্তুত, সিটি চ্যানেলের মাধ্যমে সারা বাংলার মানুষকে আমাদের এই সাফল্যের কাহিনী শোনাবার জন্য। তো যারা আসবেন তাদের জন্য কি আপ্যায়নের ব্যবস্থা করেছেন? না, আমাদের দেখুন, এত বছরের পুজোর অভিজ্ঞতায় মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন হয়ে গেছে। আমরা মানুষকে কিভাবে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে যে এই মণ্ডপে তাদের ঠাকুর দর্শন করানো যায়, সেই ব্যাপারে আমরা খুবই যত্নশীল। আমাদের মণ্ডপে ঢোকার গেট বা বেরোনোর গেট খুবই প্রশস্ত আছে, এবং তাছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন, আমাদের ভলেন্টিয়ার বা নানান রকমভাবে আমরা প্রস্তুত, যাতে কোথাও মানুষের যাতে কোথাও অসুবিধা না হয়। দাদা, যে দর্শকেরা দেখছেন এবং যে দর্শনার্থীরা আসবেন তাদের কাছে আপনাদের কি অনুরোধ? আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনসাধারণের কাছে অ্যাপিল করব, সিটি সেরা অ্যাপ, পুজোর অ্যাপ যে আছে সেটা ডাউনলোড করুন এবং বরিশা ক্লাবকে ভোট দিয়ে তারা আরও সাফল্যের দিকে এগিয়ে দেবেন, এটাই আমাদের অনুরোধ। জীবনের যান্ত্রিকতায় সকলে এতটাই ভুল যে আসল লক্ষ্যগুলোকেই প্রায় ভুলতে বসেছি আমরা। তাই সেই লক্ষ্যগুলোকে যদি আবারও মনে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে বরিশা ক্লাবে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।